মহামারী করোনাকালীন ইংল্যান্ডে বন্ধ হওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আবারও ঋণ প্রদানের ঘোষণা চ্যান্সেলর ঋষি সোনাকের। প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি কর্মচারীরাও পাবেন সরকারি অনুদান। এতে উপকৃত হবেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও কর্মজীবীরা। আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের বিশেষ প্রতিবেদন। সরকারি ঘোষণা অনুযায়ী ইংল্যান্ডে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আবারও পাচ্ছে সরকারি ফান্ড। আপনারা জানেন যে অনেকেই হসপিটাল ইন্ডাস্ট্রিতে অনেক ব্যবসায়ী আছেন যারা ক্লোজড আছে, তারা যে মান্থলি 3,000 পাউন্ড পাচ্ছেন এটার পাশাপাশি এই গ্রান্টটার জন্য এলিজিবল হবেন। সে সাথে ফার্লো স্কিমের আওতায় কর্মচারীরাও পাবেন অনুদান। যারা 31 অক্টোবর পর্যন্ত কাজে ছিলেন এবং রিয়েল টাইম ইনফরমেশনের মাধ্যমে এইচএম রেভিনিউর কাছে রিপোর্ট করা হয়েছে, তারাই একমাত্র ফার্লো পাবেন। প্রতি মাসের 14 বা 15 তারিখের ভিতরে আপনার ক্লেম করতে হবে ফার্লো। বাউন্স ব্যাক লোনের সুযোগও মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই মার্চ পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে। সো এইটা যাদের বিজনেস যদি সোল ট্রেডার হয়ে থাকেন, আপনারা যদি 18-19 এর ট্যাক্স রিটার্ন কমপ্লিট করে থাকেন, তাদের অবশ্যই এসএ 100 জমা দিতে হবে ব্যাংক অ্যাকাউন্টের এলিজিবিলিটির জন্য। আপনারা যদি অ্যাপ্লাই করতে চান বা আপনার যদি লিমিটেড কোম্পানি থাকে, তাহলে আপনাদের যে টার্ন ওভার আছে ওই টার্ন ওভারের উপরই 25% আপনি লোন নিতে পারবেন। আর চাকরি হারানোদের জন্য ইউনিভার্সাল ক্রেডিটের জন্য আবেদনের পরামর্শ এসব অ্যাকাউন্ট্যান্টদের। চৌধুরী মুরাদ, আইওএন টিভি নিউজ, লন্ডন।